বিরাট কোহলির ক্যারিয়ারের জন্মস্থান তামিম ইকবালের দশ হাজার রানের ভেনিউ তাস্কিনের হ্যাট্রিকে শ্রীলঙ্কার বিখ্যাত কৃষি ব্যবসা নগর ডাম্বুলার এক পাশে লেক অন্য পাশে পাহাড়ের রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম একেবারে শুরু থেকেই শুরু হোক মাঠের গল্প হবে রাজধানী কলম্বো থেকে একশো সাতাশ কিলোমিটার দূরত্বে মিলে যাবে শ্রীলঙ্কার অন্যতম সুন্দর এই মাঠ দুনিয়ার সব স্টেডিয়ামের আলাদা একটা সৌন্দর্য রয়েছে তবে ডাম্বুলার এই রাঙ্গির স্টেডিয়াম আপনাকে স্বাগত জানাবে একটু ভিন্নতা দিয়েই একটা বিশাল গেট দিয়েই আপনাকে স্বাগত জানাবে যদি আপনি কখনো লঙ্কায় এই মাঠে ক্রিকেট খেলাটা দেখতে আসেন সব মাঠেরই তো ভিন্ন গল্প রয়েছে ডাম্বুলার এই মাঠেরও রয়েছে দারুণ সব ক্রিকেটীয় গল্প সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে ডাম্বুলার দারুণ আবহাওয়া বাতাস আর সবুজে ঘেরা প্রকৃতি আপনাকে একটু দ্বিধায় ফেলবে আপনি কি কোনো পার্কে এসেছেন নাকি ক্রিকেট মাঠে ফুট করে আমাদের মিরপুরের কথা মনে পড়ে গেল ডাম্বুলার এই মাঠে এসে কারণটা হচ্ছে আমাদের মিরপুরে জায়গাই থাকে না যে আপনি দর্শক হিসাবে খেলাটা দেখতে যখন আপনি মাঠে যান গেটটা পেরিয়েই মাঠে আপনি চলে যান কিন্তু ডাম্বুলার এই মাঠে যেন জায়গা আর জায়গা আমি একটা গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি কখনো গাছ কখনো বিশাল লম্বা পথ পেরিয়ে আপনার মাঠে যেতে হবে ঢাকায় তো জায়গার একেবারেই যেন কমতি আর এখানে আপনি দর্শক হিসেবে খেলাটা দেখতে আসলে বিশাল লম্বা একটা পথ পেরিয়ে এরকম গাছ কিংবা দারুণ সব দৃশ্য পেরিয়েই আপনাকে যেতে হবে ডাম্বুল স্টেডিয়ামে পৃথিবীর অন্য কোনো মাঠে গেলে বানরের দেখা পাবেন কিনা সেই প্রশ্নটা আপনার কাছে তোলা থাকতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে যেসব মাঠে খেলা কাভার করতে গিয়েছি সেসব মাঠে কোথাও আমি বানর দেখতে পাইনি তবে লঙ্কায় এসে এশিয়া কাপের ম্যাচটা কাভার করতে এসে অন্তত মাঠে যাওয়ার যেই পথ সেই বিশাল পথের মাঝে যে গাছগুলো রয়েছে তাদের মধ্যে একাধিক বানরের দেখা পেয়েছি সেটা বলাই যায় এমন সব দৃশ্যের জন্যই বোধ করি এই মাঠ একটু বেশি আলাদা দুনিয়ার নানান অ্যাথলেট ভেষজগুনের জন্য ডুমুর খেয়ে থাকে ডাম্বুলা ডুমুরের ফুল নামেলেও ডুমুরের ঠিকই পাওয়া গেল পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন গল্প আবার ভিন্ন ভিন্ন ফলও রয়েছে তবে লঙ্কা এসে অদ্ভুত একটা ফল দেখা মিললাম অদ্ভুত কেন বলছি ডুমুর তো বাংলাদেশেও গ্রামে নানান জায়গায় ডুমুরের দেখা ঠিকই পাওয়া যায় লঙ্কা এসে এই ডাম্বুলা মাঠে প্রবেশের পথে দারুণ একটা ফলের সাক্ষ্য পেয়ে গেলাম সেটা আবার বাংলাদেশের ডুমুর এই মাঠ অবশ্য বাংলাদেশকে দিয়ে রেখেছে দারুণ সব স্মৃতি বিশেষ করে তামিম ইকবাল খানকে ডাম্বুলায় তামিম প্রথম বাংলাদেশি হিসাবে স্পর্শ করেছিলেন দশ হাজার স্মৃতি আছে লাল সবুজের বৃষ্টিবিঘ্নিত ডাম্বুলা দেখেছিল তাস্কিনের ওয়ানডের হ্যাট্রিক আবারও মাঠের গল্পেই ফেরা যাক ষোলো হাজার আসন সংখ্যার মাঠ লঙ্কানদের ম্যাচে যা থাকে হাউসফুল আপনি যদি ডাম্বুলা স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তাহলে স্টেডিয়াম আপনাকে স্বাগত জানাবে বিশালতা দিয়ে স্বাগত জানাবে তার সৌন্দর্য দিয়ে একটা পাশে লেক অন্য পাশে পাহাড় আর সঙ্গে যদি আপনার প্রিয় দল ভালো পারফরমেন্স করে তাহলে তো যেন সব পাওয়ার দিন হয়ে যাবে আপনার ওই যে পেছনের পাহাড় দেখে আপনার মুগ্ধ লাগবে ঠিক পাশের লেক থেকে আসা বাতাস কিংবা তার সৌন্দর্য আপনাকে অবশ্যই ভাবাবে নতুন করে কেননা ক্রিকেট মাঠ এত সুন্দর হতে পারে এই ডাম্বুলা তার সবচেয়ে বড় প্রমাণ এখন অবশ্য হয়েছে অদল অদলবদল মাঠের একপাশে বানরের দেখা মিললে অন্য পাশে দেখা মিলবে ময়ূরেরও এমনই এক দুহাজার আটের আঠারোই অগাস্ট বিরাট কোহলির শুরু এই মাঠেই কিন্তু এমন একটা চেয়ারে বসে বিরাট কোহলি একটা ছবি দিয়েছিলেন তার ক্যারিয়ারের মধ্যগগনে তবে ডাম্বুলার এই মাঠ বিখ্যাত কিন্তু ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির শুরুর জন্য বিরাট কোহলির শুরুটা হয়েছিল এমন চেয়ারে বসে এই মাঠেই সৌন্দর্যের ডাম্বুলা অবশ্য ম্যাচ সংখ্যা একটু পিছিয়ে তেইশ বছরে ছেলেদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে আটান্নটা ম্যাচ বাইশ হাজারের বেশি রান আটশো চুয়ান্ন উইকেট আর আঠাশ হাজারের একটু বেশি বল আর সঙ্গে অসংখ্য স্মৃতি নিয়ে ঠায় দাঁড়িয়ে রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ডাম্বুলা স্টেডিয়ামে রাতের সৌন্দর্য যেন একটু বেশি অন্তত এই গ্রাউন্ডসম্যানদের সঙ্গে বসে যদিও আসলে তারা কি বলছেন বা কি বলেছেন আমি তা একটু বুঝিনি কারণ তারা তাদের লোকাল ভাষায় বলেছেন কিন্তু মাঠের সৌন্দর্যের জন্য সবচেয়ে বড় অবদান বোধ করি এই মানুষজনের তারাই তো সবচেয়ে বড় অবদানটা রাখে যে কোনো মাঠের কষ্ট করে খাটে রোদ বৃষ্টি সব কিছুর থেকেই মাঠকে রক্ষা করেন এই ভদ্রলোকেরাই যে কোনো একটা ম্যাচ শেষে রাতের বিদায়ী রাম্বুলা আপনাকে স্মৃতিতে রেখে দেবে T Sports, Sri Lanka. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T